হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিজ বেঙ্গল ব্লগে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে সকাল দিয়ে আজকে আমার মেয়ে কিচ্ছু খায়নি। আজকে মেয়ের স্কুলে আজকে খাওয়া দাওয়া ছিল, তো আমি তো অনেক মানে অপেক্ষায় বসেছিলাম যে মায়েদেরও খাওয়াবে, বেচারা মায়েদেরকে খাওয়াইনি, খালি খালি গেলাম। অন্য অন্য বছর খাওয়াই, কিন্তু এবছর খাওয়াইনি, কেন খাওয়াইনি বলতে পারবো না। এবছর বহুত মানে এই বছর আমরা অনেক আশা করেছিলাম যে ভালো মন্দ গিয়ে খাবো, সে খাওয়াটা আর হলো না। পার্সেল বাটি সরস্বতী পুজো চাঁদা নিয়েছে 100 টাকা আর পার্সেল দিয়েছে। খোলো খোলো, তুমি খোলো, আস্তে আস্তে খোলো। দেখো তো কি তোমার মন পছন্দের জিনিস নাকি, টান দাও উপরের দিকে টানো। খোলো জোরে, তুমি খোলো না। বিরিয়ানি কি দিয়েছেন? বিরিয়ানি কি? বিরিয়ানি না, ফ্রাইড রাইস, আলুর দম। ও ঠিকই বলেছো, তার মানে হলুদ হলুদ কালারের মিষ্টি মিষ্টি দিয়েছে, কষা আলুর দম দিয়েছে, আর এটা ফ্রাইড রাইস দিয়েছে। খেয়ে নাও এখন, স্কুলের ড্রেস ড্রেস খুলে নাও, স্কুলের ড্রেস খুলবে, জামা কাপড় হাত পা ধোয়াসবে, তারপরে এইটা বসে বসে তোমার দুপুরবেলা এই বাটিটাই করেই খেয়ে নাও। এই যে স্কুল থেকে মেয়ে পার্সেল নিয়ে এসেছে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, 100 টাকা চাঁদা দিয়ে এই দিয়েছে। ওই যে খেয়ে রেখেছে, তালাটা ওখানে রয়েছে। বাবা মেয়ে না ছেলে?